সমস্ত প্রশংসা সমস্ত গুরুগান সেই মহিয়ান গরিয়ান শ্রেষ্ঠ মাহবুদের যিনি লা শারিক যার যার কার অংশীদার নেই যিনি অন্তিম পৃথিবীর প্রারম্ভ থেকে সকল প্রভুদ্রোহীকে খর্ব করে অকুণ্ঠ দীপ্ততায় এ পৃথিবী পরিচালনা করছেন তথা করবেন যে মহামণিব রব্বুল ইজ্জাতিওয়াল জালাল আপনাকে আমাকে সাপ্তাহিক ঈদ জুমাহার দিনে উপস্থিত হয়ে তার ওই ঘরে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার এবাদত করার যে মহামনি সুযোগ করে দিলেন তার দরবারে শত কোটি শুক্র জ্ঞাপন করছি তারও শিখানো কালেমাতুর শুকুর দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ দ্রুত পেশ করছি সেই শ্রেষ্ঠ রাসুল সঈদুল মুরসালিন সালিন আহমদি মুস্তফা মোহাম্মদী মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর যিনি সমগ্র বিশ্ববাসীকে শান্তির বাণী পৌঁছিয়ে দিয়েছেন যে রাসুল এবং নবী তিনি হকের দাওয়াত দিয়েছেন সুন্নাতের দিকে আহ্বান করেছেন তহিদ প্রতিষ্ঠার জন্য যিনি দাওয়াত দিয়েছেন শিরিক মুক্ত সমাজ গড়ার জন্য যিনি দাওয়াত দিয়েছেন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাইয়েছেন যেই মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাইছেন সেই নাবির প্রতি আবারও দূরত পড়ি সকলি বলি সাল্লু আলহ আলিহি ওসাল্লাম সম্মায়ত উপস্থিতি মহাগ্রন্থাল কোরআন থেকে দুইখানায়েতে আয়াতে কারিমা এবং নাবি ইসাল্লাহ তাল সাল্লামের পূত পবিত্র বাণী থেকে দুইখানা হাদিস বা একাধিক হাদিস পাঠ করেছি এর আঙ্গিয়ে কিছু কথা বলব ইনশাআল্লাহ সুতরাং আজকের আলোচনার বিষয় রমজানের মাসাইল যেহেতু শাহাবান মাস এই শাহাবান মাসকে কেন্দ্র করেও কিছু কথা প্রথম পর্যায়ে বলব ইনশাআল্লাহ এবং শাবান মাসকে কেন্দ্র করে বিদাহাতের বেড়া জালে আক্রান্ত শাবান এ বিষয়ে কিছু কথা বলব ফিক্লাহ তা আলা আউনি সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যেই মহামনিব যে খালেক আপনাকে এত মায়া করে মাহাব্বত করে সৃষ্টি করলেন যেই মহামনিব দায়িত্ব দিলেন আপনাকে আমাকে বা এ দায়িত্ব কীভাবে হবে এ দায়িত্ব এবাদত কিভাবে কীভাবে আদায় হবে আপনাকে কি বলে দিবেন না অবশ্যই বলে দিয়েছেন যে কী কী পন্থায় কোন নিয়মে কার পদ্ধতিতে কোন তরিকায় এবারত হবে সেজন্য মহামণিব রব্বুল ইজাতিউল জালাল আল্লাহ রব্বুল আলমিন আপনারা আমার জন্য এবাদত সুষ্ঠু হয় সুন্দরভাবে আদায় হয় সেজন্য নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ তালা আলী সাল্লাহ মানুষের মধ্য থেকে নির্বাচন করলেন যাতে করে আপনার এবাদত আপনার সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় হয় সে জন্য আল্লাহ আলামিন তার নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ও সালামের শানে তিনি বলেছেন ও তোমার কাছে তথা কোরআন নাজিল করেছি এজন্যই লিতুবাইনা লিন্নাসিমা এলেহিম। যাতে করে তুমি পঙ্খানো পঙ্খানোভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারো তাদের নিকটে তাদের জন্য যা নাজিল করা হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জন্য যে বাদত অবধারিত করেছেন সে বাদত যেন সুন্দর হয় সুষ্ঠু হয় এবাদত যেন আল্লাহ গ্রহণ করেন যেন তিনি সন্তুষ্ট হন সে বাদতে সেই জন্য রব্বুল আলমিন রব্বুল রবুল জালাল তিনি তার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলীউসাল্লামকে তিনি নির্বাচন নির্ধারণ করেছেন সম্মায়িত উপস্থিতি রমজান মাসের পূর্বে একটি মাস যেটি সাবান মাস সাবান মাসের পূর্বে আরেকটি মাস সেটি হলো রহজব মাস আমরা জানি দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ায় শাহাবান মাস কেন্দ্রিক যে ধরনের ইসলাম চর্চা হয়ে থাকে ধর্ম চর্চা হয়ে থাকে এটা ইসলাম কতটুকু সাপোর্ট করে এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি শাহাবান মাসকে কেন শাহবান রাখা হলো ইবনে হাজার আহমাতুল আলাই ইসলামের গুরুত্বপূর্ণ একজন মানুষই তিনি বলেছেন যে সুমিয়া শাহবান লিতাস গি লিতাসই লিহিম তলাবাল মিয়া শাহাবানকে এজন্যই শাহাবান রাখা হয়েছে যে এই মাসের পূর্বে রজব মাস যেহেতু রজব মাস হারাম মাসের অন্তর্ভুক্ত আল্লা আলামিন চারটি মাসকে হারাম করেছেন তার মধ্যে আপনারা জানেন তিনটি মাস ধারাবাহিকভাবে হজকেন্দ্রিক জুল কায়দা জুল হজ্জা জুল কায়দা জুল এবং হার্রম মাস এবং আরেকটি আলাদা হবে মাসকে আল্লাহ নির্ধারণ করেছেন সেটি হলো রজব মাস সুতরাং রমজান মাসের ফজিলত আমরা সবাই জানি রমজান মাসের পূর্বে সাবান মাস সাবান মাসের পূর্বে রজব মাস আয় রজব মাস হরুম মাস বা সম্মানিত মাস এজন্য রজব মাসের সম্মান সকলেই দেখিয়ে থাকে রজব এবং রমজানের মাঝের মাস যেহেতু সাবান মাস এই মাসে অনেকেই ব্যস্ত থাকত পানি অন্বেষণের উদ্দেশ্যে পানি অন্বেষণের উদ্দেশ্যে মরুভূমির মতো দেশে পানির প্রয়োজন হয় সেজন্য পানি অন্বেষণের উদ্দেশ্যে এই মাসে সকলেই ব্যস্ত থাকতো। সুতরাং এ মাসে যেন পানি অন্বেষণের উদ্দেশ্যে সবাই ব্যস্ত না রাখে না থাকে এবং রজব মাসকে সম্মান প্রদর্শন করা হবে এবং রমজান মাসকে সম্মান প্রদর্শন করা হবে এর মাঝের যে সাবান মাস এর মাসে এই মাসের কোনো গুরুত্ব থাকবে না সেটি হতে পারে না সেই জন্য আল্লাহ আব্বুল আলমিন এই মাসের গুরুত্ব দিয়েছেন একটি দিন কেন্দ্রিক নয় একটি রাত কেন্দ্রিক নয় বরং নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রুত পবিত্র বাণী থেকে যা বোঝা যায় একটি দিন কেন্দ্রিক এই মাসের ফজিলত বর্ণিত হয়নি বরং এবং একটি রাত কেন্দ্রিকও এ মাসের ফজিলত বর্ণিত হয়নি বরং পুরো মাসের ফজিলত বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিতি রাসুরি করিম সাল্লাহ তালা আলী ইসলামের প্রিয় সাহাবি ওসামা বিন জায়দ রবি আল্লাহ তালান তিনি বলছেন কুলতুয়া রসুল আল্লাহ

রা শাহ বাইনা রাজবা রমদান এটা এমন একটি মাস যে মাসে মানুষেরা গাফেল থাকে দুইটি মাসের মাঝে হওয়ার কারণে রসুল সাল্লিয়াম বলছেন গা লিখা শাহরুন এটি এমন একটি মাস ফুল না মানুষেরা গা ফেল থাকে কেন বাইনা রাজবা শাহবান রমদান রমজান এবং রজব মাসের মাঝে হওয়ার কারণে মানুষেরা গাফিল থাকে শহরুল আমাল ইবুল আলামিন এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমিন প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমল উঠে যায় সেই জন্য এই মাসকে সম্মান প্রদর্শন করা হয়েছে বলেছেন আমি পছন্দ করি এই মাসে আমি রোজা রাখা অবস্থায় আমার আমল যেন আল্লাহ রব্বুল আলমিনের নিকটে উঠে যায় সুতরাং রাসুলি করিম সাল্লাহসাল্লাম তার এই পুত পবিত্র বাণীতে একটি রাত কেন্দ্রিক এ মাসের ফজিলত বর্ণনা করেন নাই একটি দিন কেন্দ্রিক এ মাসের ফজিলত বর্ণনা করেন নাই বরং তিনি বলেছেন শাহরুন ইয়া ও না সানহু এমন একটি মাস যেই মাসকে কেন্দ্র করে মানুষেরা গা থাকে আল্লাহ সুল কারণও বলে দিয়েছেন বাইনা রজব ও রমদান রজব মাস এবং রমজান মাসের মাঝে হওয়ার কারণে আমি বললাম রমজব যেহেতু হিল মোহরম মোহরম মাসের একটি আর রমজান মাসের ফজিলত্ব আমাদের অজানা নয় এবং রসুল সাল্লিয়াল্লাম একই হাদিসের মধ্যে আবারও বলছেন ওহুআ শাহরুন তুরফা ফিহিল আমাল এমন একটি মাস যে এই মাসে আমল উঠে যায় আল্লাহ আলামিনের নিকটে সম্মানিত উপস্থিতি এটি যদি দিন কেন্দ্রিক মাসের ফজিলত হতো এটি যদি রাত কেন্দ্রিক এ মাসের ফজিলত হতো রাসুলি করিম দুই বার তিনি শাহরুন বলতেন না রাসুল সাল্লাহ সাল্লাম তিনি দুই দুইবার তিনি শাহরুন বলতেন না মাস বলতেন না এখান থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝাতে চেয়েছেন দিন কেন্দ্রিক নির্দিষ্ট দিন কেন্দ্রিক মাসের ফজিলত নয় নির্দিষ্ট রাত কেন্দ্রিক এই মাসের ফজিলত নয় বরং এই মাসের ফজিলত পুরো মাসের ফজিলত পুরা তিরিশটি দিনের ফজিলত অথবা পুরো উনত্রিশটি দিনের ফজিলত সম্মানিত উপস্থিতি সুতরাং আমরা যারা রাত কেন্দ্রিক অথবা দিন কেন্দ্রিক নির্দিষ্ট একটি রাতকে কেন্দ্র করে আমরা যে সমস্ত ফজলত বর্ণনা করে থাকি অথবা নির্দিষ্ট একটি দিন অথবা রাতকে কেন্দ্র করে যে ফজিলত বারনা করে থাকি একটিও হাদিস বিশুদ্ধ নয় বরং এ মাস সম্পর্কে যে বা এ রাত সম্পর্কে বিশেষ করে শাহাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতকে কেন্দ্র করে যে হাদিস বানানো হয়েছে যে কথা বানানো হয়েছে সেটি মূলত হাদিস নয় একটি কথা বলা হয়ে থাকে ইদা কায়নাসমিন যে কথাটি যে উক্তিটি বলা হয় এটি সর্বসম্মতিক্রমে পোলামায় গ্রামের সর্বসম্মতিক্রমে এটি হাদিস নয় বানাওয়াত উক্তি সম্মানিত উপস্থিতি সেজন্য এ হাদিসের অর্থ হলেই বা এই উক্তির অর্থ হলেই যদি শাহাবান মাসের দিবাগত মধ্যভাগের দিবাগত রাত্রে যদি কেউ লাইল করে এবং দিনের বেলায় রোজা রাখে তাহলে বলা হয়েছে যে তার গুণা মাফ করে দেওয়া হবে এ ধরনের হাদিস রাসুল আলী সাল্লাম থেকে বর্ণিত হয়নি বরং অধিকাংশ ওলামা গ্রাম বলেছেন এই মাসের নির্দিষ্ট করে নির্দিষ্ট করে একটি রাত্রে এবাদত করা অথবা একটি দিন এবাদত করা বিশেষ করে ইমাম নবী রহমতুল্লাহ আলী বলেছেন সলাত রাজাবিন ও সলাত শাহবানিন বিদায়তান এমন কারাতান রজবের নামাজ এবং সাবান মাসের যে চোদ্দ তারিখের মধ্য ভাগের শাহাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতের যে নামাজ বিদাতান মুনকারাতান এটি স্পষ্ট দুইটি বিদাত এবং সেটি ভালো বিদাত নয় মুনকার বিদাত বলেছেন সম্মানিত উপস্থিতি এ রাতকে কেন্দ্র করে যে সমস্ত হাদিস বলা হয়ে থাকে সমস্ত হাদিস রাসুলি করিম ইসলাম থেকে যে বর্ণনা করা হয় একটিও হাদিস বিশুদ্ধ নয় যদিও একটি হাদিস আলবানী রহমাতুল্লাহ আলেই বিশুদ্ধ বলেছেন বা হাসান বলেছেন বলা হয়ে থাকে এই হাদিসের মধ্যে নির্দিষ্ট একটি রাতকে কেন্দ্র করে অথবা দিনকে কেন্দ্র করে আমল করা হয়ে থাকে বা আমল করার প্রতি ইঙ্গিত করা হয় এরকম কোনো বাক্য বা কোনো শব্দ সেখানে বর্ণিত হয়নি সম্মানিত উপস্থিতি সেজন্য ইমাম হাফেদ হাফেদ বলা হয় হাদিসের ক্ষেত্রে যখন হাফেদ বলা হয় যে অধিকাংশ হাদিস তার মুখস্থি আছে ইমাম হাফেদ ইবনে দাহিয়া রহমতুল্লাহ আলী তিনি বলছেন অলাহালুত্তা আদি লেওয়াল জোরহা অলাহালুত্তা আদি লেওয়াল জোরহা লেসাসি হাদিস ইন্নিসপেমিন শাহাবানি হাদিস উন্নিয়া সেহ সাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত সম্পর্কে এবাদের সম্পর্কে একটিও হাদিস বিশুদ্ধ নয় একটিও হাদিস বিশুদ্ধ নয় সম্মায়িত উপস্থিতি আল্লামা ইবনে ইবনিবাজ রহমেদুল্লাহ রীকে বলা হয়েছিল সাবান মাসের মধ্যভাগের দিবাগত রাতের আমল সম্পর্কে বলা হয়েছিল তিনি বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান লাইসা فيه হাদিসুন সহিহ লাইলাতুন নিসফ মিন শাবান মাসের মধ্যভাগের দিবাগত রাত সম্পর্কে একটিও হাদিস বিশুদ্ধ নয় কুল্লুল হাদিস আল ওয়ারিদা প্রত্যেকটি হাদিস বর্ণিত যা বলা হয় ফিহা মুদআ ওয়া দঈফা প্রত্যেকটি হাদিস হয় বানানো নতুবা দুর্বল লা আসল لها ভাইয়া লাই লাইসালাহা হুস এ রাত্রের বিশেষত্ব নেই এ রাতের কোন এরাদত খাস করে নেই তিনি বলছেন লা কে রা তা ওলা খাসা জমা এ রাত্রে নির্দিষ্ট কোনো নামাজ নেই এ রাত্রে নির্দিষ্ট কোনো তেলাওয়াত নেই এ এ রাত্রে নির্দিষ্ট কোনো ফজিলত নেই সম্মানিত উপস্থিতি বিশ্বের মুসলিম মনীষীগণ এ ধরনের উক্তি করার পরেও আপনার কাছে কোন বাক্য উচ্চারণ করলে আপনি সন্তুষ্ট হবেন আপনার কাছে ক্লিয়ার হবে যে এ রাত্রে নির্দিষ্ট কোনো এবাদত নেই এই দিন নির্দিষ্ট কোনো এবাদত নেই সম্মানিত উপস্থিতি তাহলে এই বেদাতের চালু হলো কোন দিন থেকে এ বেদায়াত কীভাবে চালু হলো এই নব আবিষ্কৃত বিষয় কোন দিন থেকে চালু হলো সম্মানিত উপস্থিতি ইমাম আবু শাহ রহমাতুল্লাহ আলী ইমাম আবু শামাল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়া আউওয়ালু মা হাদাসাত عندنا سنه 440 ওয়া 480 হিজরতের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমমাইত উপস্থিতি কিভাবে চালু হলো কখন চালু হলো এই বিদআতটি এ সম্পর্ক ইমাম আবু শামাল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে 448 হিজরি শনে এমন একজন মানুষ আমাদের এলাকায় আসলো কাদিমা আলাইনা ফি বাইতুল মাকদিস রাজুন মিন মবলুস নাবুলুস থেকে এমন একজন মানুষ আসলো ইবনে আবিল হামায় আবু ইবনে আবুল হামায়রা নামে তাকে নামকরণ করা হতো সে এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে ফিল মসজিদ আকসা সে এমন একদিন চারশো আটচল্লিশ হিজড়ি সনে অর্থাৎ রাসরি করিমসালাহসাল্লাম মৃত্যুবরণের কত বছর পর চারশো বছর পরে চারশো আটচল্লিশ হিজিজাম যদি হয় তাহলে রাসুলি করিম সল্লা ইসলামের মৃত্যুবরণের পর তিরোধানের প্রায় চারশো আটত্রিশ বছর পর ইবনে আবি হামাইরা নামে একজন ব্যক্তি নাবুলুস অঞ্চল থেকে বাইতুল মাকদিসে আসলেন এসে সুন্দর কোরআন করতে পারতেন এসে বাইতুল মাকদিসে নামাজ শুরু করলেন আপনার শাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতে সাহ রমা খাল সহরা জুলুন সুমেন্দন মাসা লিসুন ওরাবিহন ফা খাত মাহ ইল্লাফি জামাহাতিন কাসিরা ইমাম আবু শাহ মাল মাখতিসুর আহমদুলারী বলছেন ওই সুন্দর তেরাওয়াত ব্যক্তি। এক্তি মসজিদ আক্সায় যখন নামাজ শুরু শুরু করলেন তখন তিনি একাকী নামাজ শুরু করেছিলেন তার সাথে আরেকজন তারপর আর তারপর আরেকজন এভাবে তিনি যখন ওই রাত্রে কোরআন খতম করেন দেখা গেলো একটি বিশাল জামাতে পরিণত হয়ে যায় আর সেই দিন সেই রাত্রি থেকেই এই বেদাতের সূচনা শুরু হয় নাউজবিল্লাহ সম্মায়িত উপস্থিতি তাহলে কি ক্লিয়ার হলো যে রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুবরণের প্রায় তিনশো বছর পরে এই বেদাতের আবির্ভাব ঘটে এটা যদি ভালো কাজ হয় সম্মানী কাজ হয় এবার হয় তাহলে শাহবাদের যুগে কেন এর অস্তিত্ব পাওয়া গেল না তামিদের যুগে কেন এর অস্তিত্ব পাওয়া গেলো না তাবে তামির যুগে কেন অস্তিত্ব পাওয়া গেল না সম্মানিত উপস্থিতি তাহলে যেটি রাসুলের যুগে ছিল না যেটি সাহাবিদের যুগে ছিল না যেটি তাবিদের যুগে ছিল না সেটি কিভাবে ভালো কাজ হতে পারে সে যদি বা মালিক রহমতুল্লাহ আলে তার বিশুদ্ধ সুন্দর একটি উক্তি বলেছিলেন মান মান ইফিল ইসলাম ইবাদ আত্মা হাসানা যে ব্যক্তি ইসলাম ধর্মে একটি কাজ চালু করলো ইরাহা হাসানা সেটি ভালো মনে করে চালু করল জামা আন্নাহু আন্নার নবী সাল্লিয়াম খান সেই জন্য এ ধারণা করল নবী সাল্লাহ্লাম তিনি আমানতের খেয়ানত করেছেন নাউজবিল্লাহ কেন তিনি আমানতের খেয়ানত করে সে ধারণা করলো এজন্যই যে আল্লাহ আলামিন বলেছেন আলিয়ানুমাতি ও রি তুলকুম ইসলাম দিনা ইমাম মালিক বলেছেন এজন্য সেই রসুল সাল্লাহ সাল্লামকে ইসলামের খেয়ানতকারী দিয়ান দিনের খেয়ানত ধর্মের খেয়ানতকারী সে এভাবে মনে করলো এজন্যই যে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বলেছেন জালিয়াম্মা আকমাজুল্লাহম দিন আকুম আল্লাহ রব্বুল আলামিন তিনি দিনকে পরিপূর্ণ করেছেন তিনি বিদায় হজের ভাষণে কথা বলে গেছেন এবং কোরআন নাজিল করে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী সুতরাং কথা ভাবার একথা বলার কোনো অবকাশ নেই যে রাসুরি করিম সল্লা সাল্লাম শরীয়তের মধ্যে কোনো একটি ভালো কাজ তিনি অবশিষ্ট রেখে গেছেন কোনো একটি কাজ তিনি অসম্পূর্ণ রেখে গেছেন কেউ যদি রাত্রে ইবাদত করে ভালো মনে করে ইবাদত করে আর এটি শরীয়তে পালিত না হয়ে থাকে নিঃসন্দেহে এটি বেদাত এতে কোনো সন্দেহ নাই সেজন্য ইমাম নাজবুল্লহি রহমতুল্লাহ আলহী তিনি বলছেন ইনকাআ আকসারুল আলামা মিন আউলামা এজন্যই এটি যে স্পষ্ট বিধাত এ কারণে আহলুল হেজাজ মক্কা মদিনার মতো ওলামা একরাম তারা শুরু থেকেই তারা শুরু থেকেই বেদাতের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন এবং তারা প্রত্যাখ্যান করেছিলেন সম্মানিত উপস্থিতি একটি হাদিসকে কেন্দ্র করে এবেদাতের চালু হয় যেটি বললাম রাত্রিবেলায় জেগে নামাজ পড়া এবং দিনের বেলায় এবাদত করা এটি হাদিসের কথা আমরা স্পষ্ট করলাম এটি কোনোভাবেই রাসুল সাল্লা থেকে প্রমাণিত নয় সম্মানিত উপস্থিতি সুতরাং এ রাত সম্পর্কে যারা বিশাল ইবাদত করতে চান এ রাত সম্পর্কে যারা সম্মান প্রদর্শন করতে চান এমনভাবে ইবাদত করতে চান যে আপনার সব কল্যাণ এ রাত্রের মধ্যে নিহত সব কল্যাণ সব ভাগ্য এ রাত্রে নির্ধারণ করা হয়ে থাকে নিঃসন্দেহে জেনে রাখবেন এ ধরনের কোনো বাক্য ইসলাম শরীয়তে আসে নাই বরং কোরআন নাজিলের কথা বলা হয়েছে লাইলা মুবারকা বলা হয়েছে সেইটি নিঃসন্দেহে কোরআন নাজিলের রাত আমাদের কাছে কোনো ধরনের সেটি অস্পষ্ট নাই সে রাত হলো রমজান মাসে আল্লাহ রবুল আলমিন তিনি ক্লিয়ার করেছেন আউজ বিল্লাহিমিন যারা বলতে চান সুরা দুখানের একটি আয়াত নিয়ে যে লাইলা মুবারকা সম্মানিত এবং বরকতময় রাত নিঃসন্দেহে রাতটি লাইলাতুল কাদের রাত আল্লাহ করেছেন একশো পঁচাশি তিনি বলেছেন এমন একটি রাত যেই রাত এতে এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে তো আল্লাহ রবুল আলমিন রমজান মাসের ফজিল বর্ণনা করতে গিয়ে এমন একটি রাতের কথা বলেছেন যেই রাতে বা যেই মাসে তিনি কোরআন নাজিল করেছেন আর কোরআন নাজিলের মাস সেটি রমজান মাস আর কোন রাত্রে রমজান মাসের কোরআন নাজিল হয়েছে সে কথাও কথাও আল্লাহ তালা সুরাতুল কাদরে স্পষ্ট করেছেন তিনি বলেছেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কাদরে তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন রমজান মাসে রমজান মাসের মধ্যে কোন রাত্রে কোরআন নাজিল করেছেন সেটাও স্পষ্ট করে দিলেন লাইলাতুল কাদর আল্লাহুল কাদের ক্ষেত্রে রাসুলি করিম সাল্লা আলি সাল্লাম স্পষ্ট করেছেন সেটি বিশ তারিখ থেকে রমজানের বিশ রমজান থেকে শেষের মধ্যে সেই জন্য রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তাহারা আইলাতুল কাদরি ফিলভিৎ মিন আশী লাখের রমজান মাসের শেষ দশকের মধ্যে বিজোর রাত্রিগুলিতে তোমরা আল্লাহ ইল কাদের তালাস করো এটা স্পষ্ট হয়ে গেল ভাগ্যরাজনী হলো রমজান মাসে রমজান মাসের মধ্যে আরও স্পষ্ট করে দিয়েছেন শেষ দশকের বিজোর রাত্রিগুলিতে তাহলে কথা বলার আর সুযোগ থাকলো না যে শাবান মাসের চোদ্দ তারিখের যেবগত রাত্রি ভাগ্য রজনী আমরা সবে বরাত বা ভাগ্যরজনী যদিও আমরা বাংলায় বা ফার্সিতে বলে থাকছি সবে বরাত কিন্তু আরবিতে এটি অনুবাদ করলে লাইলাতুল কাদ্রি বলা হয়ে থাকে এত অজ্ঞতা ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে বাংলায় বা ফার্সিতে বলছি সবে বরাত আর এটিকেই আমরা যখন রমজান মাসের ক্ষেত্রে আসি সেটিকে আমরা রমজান মাসে বলে থাকি সম্মায়িত উপস্থিতি আমাদের মুখ দিয়ে দু ধরনের নীতি আমরা অবলম্বন করে থাকি কিন্তু এ ধরনের দিনীতি তাদের মুখ থেকে আসে যারা বেদাত করত অভ্যস্ত বেদাতকে মজা লাগে রাসুলি করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের সুন্নাত আসার পর সুননাতে যারা মজা পায় না সুননাথের মধ্যে যারা সন্তুষ্ট থাকতে পারে না তারাই এ ধরনের করে এ ধরনের বেদাতের চিন্তা করে তারাই মজা পায় সম্মায়িত উপস্থিতি বেদাতের উপরে একটি হাদিস বলে আমি এ কথা শেষ করতে চাই সাবান কেন্দ্রিক রাসোরি করিম সাল্লাহ সাল্লাম তিনি স্পষ্ট করেছেন হাউজে কাউ এনি করে যখন একদল লোক পানি পান করার জন্য যাবে রাসুরি করিমসাল্লাহ সাল্লাম তাদেরকে অভ্যর্থনা জানাবেন আহ্বান জানাবেন কিন্তু প্রতিমধ্যেই বলা হবে যে তাদেরকে বাধা দেওয়া হবে রাসুল সাল্লা মুখালি শরীফে হাদিস ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস তিনি বলবেন ফাকুলু ইন্না তোমরা কেন তাকে তাদেরকে বাধা দিচ্ছ তারা তো আমার তারা তো আমারই উম্মত তারা আমার উম্মত কেন তোমরা তাকে বাধা দিচ্ছ সম্মান উপস্থিতি আল্লাহ রাসুল সাল্লাহি সাল্লামকে বলা হবে ইউ বাদাক আপনি জানেন না হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কি করেছিল আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কি করেছিল হাদিসের ভাষা শুনুন ইনাকালা তাদিরি লা তাদিরি মা হাদাসু বা হেনবে আপনি জানেন না লাদি আপনি জানেন না মা হাদাসু বা আপনার মৃত্যুর পরে তারা কি করেছিল এখান থেকে অনেকগুলি মাসালাত বের হয় সম্মানিত উপস্থিতি যারাই ধারণা করে রাখেন রাসুরি করিম সাল্লাম গায়েবের খবর রাখেন এ কথা তাদের জন্য কপোটাঘাত এ হাদিস তাদের জন্য আঘাত রাসুলি করিম সাল্ল্লাহ আলু সাল্লাম তিনি কশ্চিন কালেও গায়েবের খবর রাখতেন না মুখারি শরীফের বিশুদ্ধ হাদিস ছয় হাজার পাঁচশো তেরো নম্বর হাদিসে ফিরেস্তা কর্তৃক বলা হবে হে নবী আপনি জানেন না আপনার পরে তারা কী করেছিল সুতরাং রাসুলি করিম সাল্লা সাল্লাম গায়েবের খবর কখনো জানতেন না হাদিস জ্বলন্ত প্রমাণ সম্মানিত উপস্থিতি ওই মুহুর্তে রাসুলসাল্লা সাল্লামকে বাধা দেওয়া হবে যে না তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না তখন তিনি বললেন তা তো আমারই উম্মত। তখন বলা হবে আপনার মৃত্যুর পরে তারা কি করেছিল অর্থাৎ কি নতুন নতুন বিষয় শরীয়তের মধ্যে সংযোজন করেছিল আবিষ্কার করেছিল আপনি জানেন না হেনবি করিম সাল্লি সাল্লাম বলছেন ফাকুল আমি বলবো বলব সোহকান সোহকান তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও হতভাগাহ দূর হয়ে যাও তোমার দরকার নেই সম্মানিত উপস্থিতি আপনার কাছে ক্লিয়ার হওয়ার পরেও রাসুলি করিম সাল্লা ইসলামের পুত্র পবিত্র বাণী ক্লিয়ার হওয়ার পরেও আপনি কেন বেদাত করতে মজা পান কেন আপনি বেদাত করতে এত উদ্বুদ্ধ হন রাসুল করিম সাল্লা স্লামের কোনো সাহাবি থেকে তো এমন প্রমাণিত নয় রাসুলি করিম সাল্লা সালামের যারা সাহাবাজির কাছ থেকে ইসলাম শিখেছিলেন তারা তো এ ধরনের আমার উদ্বুদ্ধ হন নাই আপনি কেন এত উদ্বুদ্ধ হলেন সম্মায়ত উপস্থিতি আসুন আমরা সুন্নতের উপরে পায় বন্ধ করি সম্মানিত উপস্থিতি রমজানের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই আপনারা জানেন রমজান মাসের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস এবং কারিমা উল্লেখিত হয়েছে এতটুকু রমজান মাসের ফজিলতের জন্য যথেষ্ট আমাদের রমজান মাস আমাদের অনাগত সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে প্রায় চোদ্দ তার শাবান অর্থাৎ সামনে যে কয়েকটি দিন আছেন আপনার সুযোগ হলে আপনি রোজা রাখতে পারেন কারণ একটি আইসাহ বিয়লা তালা হাত থেকে হাদিস বর্ণনা করেছি রমজান মাসের পর এমন কোনো বেশি মা এমন কোনো মাস ছিল না যে এই মাসের আসুনি করিম সাল্লাহ আলি ইসলাম এত বেশি রোজা রাখতেন তাহলে রমজান মাসের ফজিলতে এবং শাহবানেরও ফজিলতে রমজান মাসের পূর্বে রমজানকে আপনার অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যেই এ মাসের আমল হলো আপনি বেশি বেশি রোজা রাখবেন সম্মায়িত উপস্থিতি এ মাসের একটি মাস আলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মাস আলা হল এ মাসকে এ মাসে সিয়াম সাধনা করা রমজান মাসে সিয়াম সাধনা করা রাসুলি করিম সাল্লা সাল্লাম তার প্রভুর পক্ষ থেকে ওই পেয়েছেন যেটি ফরজ ইবাদত নফল এবং সুন্নাত হওয়ার কোনো অবকাশ নেই কেউ যদি মনে করেন এই মাসে রোজা রাখলাম অথবা রাখলাম না সেটা আমার অধিকার আমার বিষয় না কোনো ধরনের অবকাশ নেই আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইয়া হল্লাদিনু আমানু আলী হে ইমানদার লোক সকল তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লাদিন যেমনি যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল আল্লাহ তালা বলে দিলেন কেন রোজার ফরজ কেন রোজাকে লিখে দিলেন কেন আল্লাহ রোজাকে ফরজ করলেন পূর্বপুরুষদের বা কেন আল্লাহ তালা সিয়ামকে ফরজ করেছিলেন আল্লাহ তালা উদ্দেশ্য বলে দিয়েছেন তিনি বলেছেন যত করে তোমরা সংযমী হতে পারো তাকুয়াশীল হতে পারো পরশগগারিত্ব অর্জন করতে পারো সম্মানিত উপস্থিতি তাহলে সিয়াম সিয়াম সাধনার মেন উদ্দেশ্য হল তাক অর্জন করা সিয়ামের মধ্যে মেন উদ্দেশ্য হলো তাক্য অর্জন করা কেন এত তাক সিয়ামের মধ্যেই শুধু নিহত কেন এত তাকুয়া আল্লাহ ভীরুতা সিয়ামের মধ্যেই কেন এত নিহত এটা আমাদের ভাবার বিষয় সম্মায় উপস্থিতি পৃথিবীর ইতিহাসে আপনার কাছে এমন কোন ইবাদত নেই সেটি হজ হোক জাকাত হোক সলাত হোক যে এবাদতের ক্ষেত্রে আপনি প্রমাণ করতে পারবেন একমাত্র আল্লাহর জন্যই আপনি এ রোজা কী ইবাদত করছেন কিন্তু সিয়াম এমন একটি ইবাদত শুধু আপনি ইবাদত করছেন কি সেটি আল্লাহ রব্বুল আলামিন এবং আপনি ছাড়া কেউ অবগত নয় যে সিয়াম আপনি রেখেছেন কি না কারণ আপনি যদি অন্ধকার ঘরের মধ্যে নির্জন নির্যাতনার মধ্যে নির্জনভাবে আপনি যদি পানি পান করে নেন কিছু খেয়ে ফেলেন আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ দেখার সুযোগ নেই তাহলে এটা যেহেতু একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তাকোয়া অর্জনের জন্য সেই জন্য এই এবাদতের মধ্যে সিয়ামের মধ্যে তাকুয়া ফুটে উঠে প্রকাশ পায় সেই জন্য রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে মধ্যে বলেছেন যেটির অর্থ হলো এই অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে হাদিসের ভাষাগুলি নাবী সাল্ল্লাহ সাল্লাম উচ্চারণ করেছেন সব উপস্থিতি হাদিসে কুদ্সিতে নাবি সাল্লাহ সাল্লাম বোখারি এবং মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন একমাত্র আমার জন্য আল্লাহ বলছেন সিয়াম একমাত্র আল্লাহ আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি সম্মানিত উপস্থিতি পৃথিবীর ইতিহাসে এবাদতের ক্ষেত্রে এমন আরেকটি বা দ্বিতীয় কোনো এবাদত নেই যে এবাদতের ক্ষেত্রে এমন একটি শব্দ আল্লাহ তালা চয়ন করেছেন রাসুল করিম সাল্লা ইসলামের পৌত পবিত্র বাণী দিয়ে বের হয়েছে যে আসমলি ওয়ানা আজিবিহি সিয়াম একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি সম্মানিত উপস্থিতি এটা স্পষ্ট প্রমাণ বহন করে সিয়ামের ফজিলত যে হাদিসি খুদিসির মধ্যে আল্লাহ রব্বুল আলম যেহেতু এই সিয়ামকে সম্মান দেখাইছেন এর মর্যাদা বলেছেন সুতরাং আপনাকে আমাকেও সিয়ামের মর্যাদা রাখতে হবে শিয়ামের মর্যাদা রেখে সর্বপ্রথম কাজ হলো আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে যারা অসুস্থ নয় যারা অপারগ নয় তাদের ক্ষেত্রে অবধারিত কর্তব্য অপরিহারিত অপরিহার্য অবলিগেশন অবলিগেটরি যে আপনার ওপরে শিয়াম রাখা সিয়াম সাধনা করা অবশ্যই অবশ্যই ফরজ সম্মানিত উপস্থিতি রাসুলিকিমসাল্লা সাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম আলাহাম ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার মধ্যে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন সিয়াম ও রমজান মাসে রোজা রাখা সম্মানিত উপস্থিতি আসুন যারা আমাদের সক্ষম তারা সিয়ামের জন্য এখন থেকে প্রস্তুতি নেই তিরিশ দিন হোক অথবা উনত্রিশ দিন হোক আমরা কোনোভাবেই সজ্ঞানে আমাদের শরীর সুস্থ থাকা অবস্থায় কোনোভাবেই যেন আমরা সিয়ামে রমজান আমরা ছেড়ে না দেই এই জিনিসটি আমাদের খেয়াল করতে হবে সম্মানিত উপস্থিতি আসুন বা করিম করিম আলী ওয়া সিয়ামের গুরুত্ব দিয়েছেন ইকরাম সিয়ামের গুরুত্ব দিয়েছেন সিয়ামের গুরুত্ব তাদেরই কাছেই স্পষ্ট হবে যখন সিয়ামের কিছু আদব সে আদব সে রক্ষা করবে সম্মাত উপস্থিত আসুন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে প্রত্যেকটি বান্দার ক্ষেত্রে আমরা স্বর্ণ শিখরে উন্নতির শিখরে যখন সেই ব্যক্তি পঁচবে বা সেই ব্যক্তি পৌঁছতে পারবে একমাত্র যে ব্যক্তি প্রতিটি ক্ষেত্রে তার আদব রক্ষা করে চলবে সম্মানিত উপস্থিতি আপনি জানেন যে সিয়াম সাধনার কতগুলি আদব রয়েছে কতগুলি শিষ্টাচার রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে আদব আমি বলব রাব্বুল আলমিন সিয়ামের সাথে সাথে মুসলিম উম্মার উপরে আল্লাহর বান্দার উপরে দিনে রাত্রে যে সমস্ত এবাহুদগুলি ফরজ করেছেন সেবা এবাহুদগুলি আদায় করা তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি এবাদত হল পাঁচক্ত নামাজ আদায় করা একটি সিয়ামের জন্য গুরুত্বপূর্ণ একটি আদব যে আপনার ওপরে আল্লাহ আলামিন আলমিন ওয়াক্ত নামাজ খরচ করেছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন না কিন্তু আপনি সিয়াম রাখলেন সেই সিয়াম দিয়ে কি আদায় হবে সে সিয়াম দিয়ে কি লাভ হবে যেই যেই রমজান মানে যেই সলাফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করেছেন সাল্লাম মাই করেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল বান্দা কেয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের জিজ্ঞাসিত হবেন সেটি হলো সালাত فاذا সালাহাত صلحت سايউল আমল এই আমল যদি এই সালাত যদি ঠিক হয়ে যায় সমস্ত আমল ঠিক হয়ে যাবে আর এই আমল যদি বাতিল হয় সমস্ত আমল বাতিল হয়ে যাবে সম্মানিত উপস্থিতি যারা আপনারা সিয়ামে রমজান রাখবেন তারা অবশ্যই জেনে রাখুন সলাদ আদায় করতে হবে আর যদি সলাদ আদায় না করেন সেই সিয়াম দ্বারা আপনার কী লাভ হবে আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম সম্মায়িত উপস্থিতি কারণ রাসুল সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন বেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রব্বুর আলমিন জিজ্ঞেস করবেন সলাদ সম্পর্কে আর সলাদ যদি ঠিক হয়ে যায় সমস্ত আপনার আমল ঠিক হয়ে যাবে আপনার সলাদ ঠিক হয়ে গেলে সিয়ামের অবদান ঠিক হয়ে যাবে সলাদ ঠিক হয়ে গেলে হাজ ঠিক হয়ে যাবে সোলার ঠিক আপনার সোলার ঠিক হয়ে গেলে জাকাত ঠিক হয়ে যাবে এইভাবে অন্যান্য আমল আপনার ঠিক হয়ে যাবে সম্মায়িত উপস্থিতি সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো আল্লা রব্বুল আলমিন সর্ব অবস্থায় যে সমস্ত পাপকে তিনি হারাম করেছেন রমজান মাসে সিয়াম থাকা অবস্থায় সে সমস্ত সে সমস্ত পাপ থেকে অবশ্যই অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে এ মর্মে যতগুলি পাপ আছে আমি নির্দিষ্ট করে একটি পাপের উদাহরণ দিতে চাই না তারপরে বলব সর্বপ্রকার পণ্ডা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে সর্বপ্রকার মিথ্যা বলা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে সর্বপ্রকার গালিগোলাস থেকে আপনাকে মুক্ত থাকতে হবে সর্বপ্রকার খেয়ানত থেকে আমানতের খেয়ানোর থেকে আপনাকে মুক্ত থাকতে হবে সর্বপ্রকার কথা এবং কাজের বিপরীত বৈপরীত্য থেকে আপনাকে মুক্ত থাকতে হবে রাসুলি করিম সাল্ল্লা সাল্লাম বলেছেন মাল্লামেদা আকাউলে জু ওয়ালাহাম আলাবিহি ফালাই সাল্লাহ হাজাতুন ফিয়াই দা হা মাহু শরাবাহ এহাদিসটি তার জন্য যথেষ্ট যারা শিয়ামও করবেন শিয়ামও রাখবেন পাপের সাথে জড়িত থাকবেন তাদের জন্য এহাদিসটি যথেষ্ট ভাইরা আমার পিয়ারিন রাসুরি করিম সাল্লাহ আলিসাল্লাম বলেছেন রাসূল সাল্লাহ আলাহিসাল্লাম তিনি বলেছেন মাল্লামেদা আকাউলা জু যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না ওয়ালাহাম আলাবিহি এর উপর আমল করেও ছাল না সালাইসাল্লাহ হাজা তার কোনোই প্রয়োজন নেই যে সে খানাপিনা থেকে মুক্ত থাকবে আল্লাহ রাবুল আলমিনের কাছে তার জন্য কোনো প্রয়োজন নেই যে সে খানা পিনা থেকে মুক্ত থাকবে অথচ সে মিথ্যা কথাও বলল গালিগুলাজ করলো মিথ্যার উপর আমল করল সুতরাং সে ব্যক্তির খানা পিনা থেকে মুক্ত থাকার কোনো প্রয়োজন নেই সম্মায়িত উপস্থিতি এটি কি বিবেকবানদের কাজ কি এটা কি বিজ্ঞেববানদের বিবেকে ধরে নাকি যে হালাল বিষয়গুলি ছেড়েদের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করছেন হালাল ছিল আপনার দিনের বেলায় খাওয়া হালাল ছিল সহবাস করা কিন্তু হালাল বিবাহিতের জন্য হালাল বস্তুগুলি থেকে আপনি ছেড়ে দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করছেন কিন্তু হারাম বিষয়গুলো থেকে মুক্ত থেকে আল্লাহর নৈকট্য অর্জন করবেন না এটি হতে পারে না সম্মানিত উপস্থিতি যে সমস্ত হালাল বিষয় খানাপিনা হালাল বিষয় স্ত্রী সহবাস হালাল বিষয় রমজান মাসের দিনের বেলায় সে হালাল বিষয়গুলি ত্যাগ করার মাধ্যমে আপনি আল্লাহ সন্তুষ্ট অর্জন করছেন তো হারাম বিষয়গুলি ত্যাগ করার মাধ্যমে কি আপনি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারেন না সেজন্য আপনি খেয়াল করবেন যে সমস্ত মিথ্যা কথা যে সমস্ত মিথ্যা কাজ হারাম কাজ সকল কিছু থেকে আপনাকে সিয়ামের রমজান রাখতে হলে মুক্ত থাকতে হবে সেজন্যই মাইমনি হেরান মেহরান জন্য মাই মনিব্রিমি মেহরান রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন ইন্না তারকাত আমি তার শরাব সিয়াম আদায়কারের জন্য এটা তো সহজ বিষয় যে খানাপিনা থেকে সে মুক্ত থাকবে কিন্তু মিথ্যা বলা থেকে অশ্লীল কাজ থেকে মুক্ত থাকাটাই হলো মেন বিষয় যে সে কতটুক শিয়াম রাখতে পেরেছে। সে খানাপিনা থেকে মুক্ত থাকতে পারে ছোট্ট একটি বাচ্চাও মুক্ত থাকতে পারে কিন্তু আপনি মিথ্যা বলা গালিগুলাজ করা আমানতের খেয়ানত করা অশ্লীল বেহাপনা কাজ থেকে আপনার কতটুকু আপনি বিরত থাকতে পারলেন সেটি বিষয় সম্মায়িত উপস্থিত আসুন রমজান মাসে আপনার মুখমণ্ডলকে আপনার প্রতিটি অঙ্গ প্রতঙ্গকে যেন আপনি

শামিল কিছু কথা বলেছেন যে কথাগুলি আপনার জন্য যথেষ্ট হে সিয়াম আদায়কারী আপনার জন্য এতটুকু যথেষ্ট রাসুলসাল্লি সাল্লাম বলছেন তোমাদের কেউ যখন রোজা রাখে তোমাদের কেউ যখন রোজার দিনে সে সেজন্য অশ্লীল কথাবার্তা না বলে ওলায়াস খাপ সে হট্টগোল না করে আপনি ব্যবসায় আছেন আপনি অফিসে আছেন সর্ব অবস্থায় আপনি বাসায় আছেন আপনি পরিবারের সাথে আসেন কোনো অবস্থায় যেন হয়ে হট্টগোল না করেন চিল্লাচিল্লি না করেন আপনি কোনোভাবেই যেন অশ্লীল কথাবার্তা না বলেন রাসুল সাল্লাম আরও বলছেন সাইন হাদুন তাকে যদি কেউ গালিগালাজ করে আরও কাতালাহু অথবা তার সাথে লড়াই করে ঝগড়া করে তাহলে সে বলবেন ফালিয়াকুল ইমনি ইম্র উনসয়েম আমি রোজাদার আমি রোজাদার ব্যক্তি অন্যের কাছে আপনি স্যারেন্ডার হয়ে যাবেন অন্যের কাছে আপনি মাথা নতো করে আপনি বলবেন ভাই আমি রোজাদার আমি রোজাদার তোমার সাথে ঝগড়া করতে চাই না তোমার সাথে আপনি ঝগড়া আমি ঝগড়ায় লিপ্ত হতে চাই না রাসুলি করিম সাল্লাহ্লাম রোজাদারের জন্য কতগুলি নিয়ম নীতি বলে দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনি যদি রোজাও রাখেন পাপের সাথে জড়িত থাকেন অশ্লীল কাজের সাথে জড়িত থাকেন বেহাপনার সাথে জড়িত থাকেন ইসলাম গ্রহীত কাজের সাথে জড়িত থাকেন তার জন্য এই হাদিসটি বলতে চাই রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রোব্বা সোয়াইমিন হাবদুহু সিয়ামহি আল বিশুদ্ধ হাদিসে বলেছেন যে ব্যক্তি রোজা রাখল এবং সে পাপ থেকে মুক্ত থাকতে পারলো না তার ক্ষেত্রে বলেছেন রুব্বা সিন এমন কতক রোজাদার আসেন রুব্বা সিন এমন কতক রোজাদার আসেন হাতদুহু তার অংশ তার প্রাপ্তি হলো শিয়া মিহিমিন মিন তার রোজা থেকে তার প্রাপ্তি হো হলো আল জু ও আল আতাশ খানাপিনা থেকে মুক্ত থাকা পিপাসা লাগা এতটুকুই তার প্রাপ্ত অর্থাৎ কোনো সব পেল না সম্মানিত উপস্থিতি সাল্লা সাল্লাম বলেছেন এমন কত রাত্রি জেগে নামাজ আদায়কারী হবে যে রাত্রি জেগে নামাজ আদায় করা থেকে সে কোনো সব পাবে না কিন্তু তার রাত্রি যাপন করাই হবে নজবিল্লা সম্মায়িত উপস্থিতি এত কষ্ট করে রোজা রাখতেছেন এত কষ্ট করে রাত্রি যাপন করছেন আপনি রাত্রি জেগে নামাজ পড়তেছেন কিন্তু আপনার রাত্রি জেগে নামাজ পড়া আপনি পুরা দিন আপনি অনাহারে থাকলেন খানাপিনা থেকে মুক্ত থাকলেন কিন্তু আপনার কোনো লাভ হলো না শুধু খানাপিনা থেকে মুক্ত থাকাই হলো আপনার প্রাপ্তি আপনার অর্জন শুধু খানাপিনা থেকে মুক্ত থাকা তো উপস্থিতি আসুন আপনার রোজা যেন আল্লাহ যেভাবে চেয়েছেন আল্লাহ যেভাবে সন্তুষ্ট হবেন নবী সাল্লিয়াম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী যেন রোজা রাখতে পারেন সেই দোয়া করি সেই কামনা করি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সাহাবি জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহতালহর কথাগুলি শুনুন জাবির আবির বিন আল্লাহ তাহুদ কী বলেছেন যাদের অধীনস্থ ব্যক্তিরা আছে যাদের অধীনস্থ ব্যক্তিরা রমজান মাসেও কাজ করবে তাদের ক্ষেত্রে কথাটি শুনুন বিশেষ করে যারা রোজা রাখবেন যাদের অধীনস্থরাও রোজা রাখবে তাদের ক্ষেত্রে কথাটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে রমজান মাসে কাজ করবে সম্মানিত উপস্থিতি রাসুল করিম সাল্লাহ সাল্লামের বিশিষ্ট সাহাবি জাহাবির মিন আবদুল্লাহ দিয়াল্লাহ তালানহু তিনি বলছেন ইজা সুমতা ফালিয়াসুম সামহকা ও বাসারুকা ও লিসানুকা আনিল কেদিব আপনি যখন রোজা রাখবেন আপনার মুখমণ্ড আপনার জিহিবা যেন রোজা রাখে আপনার কান যেন রোজা রাখে আপনার দৃষ্টি যেন রোজা রাখে সম্মানিত উপস্থিতি জাবিন আবদুল্লাহ বিশিষ্ট সাহাবি তিনি বলছেন ইদা সুমতা ফালিয়া সুম সামুকা আপনি যখন রোজা রাখবেন আপনার কান যেন রোজা রাখে অর্থাৎ বেহুদা কোনো কথা বেহুদা কোনো কাজের সাথে জড়িত না হন বেহুদা কোনো কথাবার্তা গান বাজনা যেন আপনার কান পর্যন্ত যেন না পৌঁছে সম্মানিত উপস্থিতি তিনি আরও বলছেন ওয়াবাসারুকা আপনি যখন রোজা রাখবেন আপনার দৃষ্টিও যেন রোজা রাখে খারাপ কিছু যেন অবলোকন না করে আল্লাহ সাল্লামের বিশিষ্ট সাহাবি তিনি বলছেন ওয়াইদা লিসানুকা আপনি যখন রোজা রাখবেন সাথে সাথে আপনার যেন জিহিবা রোজা রাখে কি থেকে আনিল মা আসিম পাপাচার এবং মিথ্যা বলা থেকে যেন আপনার জিহিবা আপনার মুখমণ্ডল রোজা রাখে ওয়াদা আদাল খা এবং আপনি যেন আপনার অধীনস্থদেরকে কষ্ট দেওয়া থেকে আপনি যেন বিরত থাকেন সম্মানিত উপস্থিতি আপনি আপনার অফিসের দায়িত্বশীল আপনার পরিবারের দায়িত্বশীল আপনি দোকানের মালিক রমজান মাসে আপনার অধীনস্থর দিকে যেন খেয়াল করবেন আপনি যে কাজটি পারেন না আপনার অধীনস্থ একটা মানুষ সেও তো একজন মানুষ কীভাবে তার দ্বারা সম্ভব হয় এই জিনিসটি আপনি খেয়াল করবেন আল্লাহ রাসুল ইসলামের সাহাবি তিনি বলছেন বলি কোন শ্রমিকা তোমার রোজার দিনে যেন কী হয় প্রশান্তি শান্তি বিরাজ করে তোমার রোজার দিনে যেন তোমার ক্ষেত্রে ভদ্রতা সব কিছু বিরাজ করে আল্লাহসুল সাহাবি বলছেন ওলা তোমার সাধারণ দিন আর রোজার দিন যেন তুমি একাকার বলে না ফেলো সম্মায়িত উপস্থিতি রোজার দিন যেভাবে চলাফেরা যেভাবে উঠা বসা যেভাবে লেনদেন যেভাবে মহামালাত সেভাবে যেন না হয় রমজান মাসের ফজিলতে রমজান মাসের বিশেষ মর্যাদার দিকে লক্ষ্য রেখে আপনি যেন সুন্দরভাবে যেন আপনি রোজা রাখতে পারেন আপনার রোজাতে যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় আল্লাহ যেন গ্রহণ করে এ কথা বলে আমি সংক্ষিপ্তভাবে আর দুই একটি পয়েন্টের দিকে লক্ষ্য রেখে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি আদব হলো সাহারি গ্রহণ করা সম্মায় উপস্থিতি আমরা অনেকেই রমজান মাসের অনেক রাত্রি জেগে আমরা সকালবেলা উদ্ভ্রমণও করে ঘুমিয়ে পড়ি দিনের বেলা রোজারাক ভ্রমণও করে ঘুমিয়ে পড়ি একত আমি রমজান মাসের ফজরের নামাজ পড়বনায় নিয়ত রয়ে যায় রমজান মাসে সকাল দশটায় উঠবেন আপনি সকাল আটটায় উঠে আপনি অফিসে যাবেন এ ধরনের একটি টেন্ডেন্সি তৈরি হয়ে যায় এভাবে আপনি শুয়ে যান সেখানে সাহারি খোড়ার সাহারি গ্রহণ করাও একটি চিন্তা আসে না ফজর নামাজ পড়ার তো চিন্তায় আসে না সম্মায়িত উপস্থিতি ফজরের নামাজ তো আপনি উঠবেন সাথে সাথে আপনি সাহারি গ্রহণ করবেন সাহারি গ্রহণ করা এবং না করা ইহুদি এবং মুসলমানের মধ্যে সিয়ামের পার্থক্য আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান তারা সাহারি গ্রহণ করে না সাহারির গুরুত্ব দেয় না কিন্তু মুসলমান জাতি নবী সাল্লা ইসলামের উম্মত তারা সাহারি গ্রহণ করবে রাসুল সাল্লা ইসলামের দিক নির্দেশনা সাহারি গ্রহণের ক্ষেত্রে তিনি বলেছেন তো সাহারু সাইন্নাফি শাহরি বারকা তোমরা সাহারি গ্রহণ করো সাহারি গ্রহণের মধ্যে এই বরকত নিহত সাহারি গ্রহণ করো সাহারি গ্রহণ করে করার মধ্যে এই বরকত নিহত রাসুল সাল্লা ইসলামের এই হাদিস বিশুদ্ধ হাদিস বোখারি এবং মুসলিমের হাদিস সম্মায়িত উপস্থিতি তাহলে আপনি এক ঢোক পানি পান করে হলেও আপনি সাহারি গ্রহণ করাটা নিশ্চিত করবেন সম্মায়িত উপস্থিতি রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ মাস আলাহ হল বা বৈশিষ্ট্য হলো বা আদব হলো যা আপনি ইফতার করবেন আপনি নিয়ত করে ফেলতে পারেন আপনি ইফতার করে ইফতারি নেই সেটা আলাদা কথা কিন্তু আপনার কাছে ইফতারি আছে, আপনি ইফতার গ্রহণ করবেন ইফতার গ্রহণ করবেন কোন জিনিস দিয়ে কিভাবে আপনার কাছে পেঁয়াজি আছে আপনার কাছে শশা আছে আপনার কাছে ভাত আছে আপনার কাছে মুড়ি আছে আপনার কাছে খেজুর আছে আপনার কাছে পানি আছে কোন বস্তু দিয়ে কোন জিনিস দিয়ে এফতারি করবেন নাবী সাল্লা উলি সাল্লাম এক দিক নির্দেশনাও তিনি দিয়ে গেছেন সম্মানিত উপস্থিতি এবং এফতারি করতে হবে দ্রুত এফতারি করতে হবে সময় হয়ে যাওয়ার পর যে ধরনের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ায় যে ধরনের একটি প্রথা চালু আছে আজান হয়ে যাওয়ার পর দুই মিনিট তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয় এ দোহায় দিয়ে এই অজুহাতে বলা হয় যে অধিক সতর্কতা অবলম্বন যদি সূর্যাস্ত গিয়ে না থাকে যদি সূর্যাস্ত গিয়ে না থাকে তাহলে তারা অধিক সতর্কতা অবলম্বন করে থাকেন কিন্তু এ কথাটি এই কাজটি ঠিক নয় এজন্যই রাসি করিম সাল্লিস্লাম বিশুদ্ধ হাদিসে তির্মি সোহা তিরমিজির হাদিস বিশেষ করে হাদিসে কুদুসিতে রাসুল করিম সাল্লা সাল্লাম তিনি বলেছেন ইন্নাহাব্বা হাব্বা এবাদি ইলাইয়া আজাল হুম ফিতরা আল্লাহ রসুল বলছেন আমার রব আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নিকটে সর্বাধিক আমার প্রিয় বান্দা আজাল হুম ফিতরা সময় হয়ে যাওয়ার পর যারা দ্রুত ইফতার করবে আজান হয়ে গেল সূর্যাস্ত হয়ে গেল তারপরে কোন অজুহাতে কার দহায় দিয়ে কোন মাজহার ফলো করে কোন আদর্শ ফলো করে আপনি দেরি করতে পারেন আপনি দেরি করবেন এ কথা আমাদের বুঝে আসে না এ কথা আমাদের বোধগম্য নয় রাসুলি করিম সাল্লা বিশুদ্ধ হাদিস পাওয়ার পর কেন আপনি দেরি করবেন সম্মায় তো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আরেকটি বিশুদ্ধ হাদিস বুখারি এবং মুসলিমের হাদিস মোত্তাফাকুল হালের হাদিস রসুল সাল্লু আলু আসলাম বলেছেন লান মা আজ্জালুল ফিতরা মা লাজালুল্না সাইরিন মা আজ্জালুল ফিতরা ততদিন পর্যন্ত মানুষেরা কল্যাণের উপরে থাকবে ততদিন পর্যন্ত মানুষেরা কল্যাণের উপরে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে আল্লাহ আকবার। যতদিন তারা দ্রুত ইফতার করবে এ কথা বলছি না আপনি আজান হয়ে যাওয়ার পূর্বে সূর্যাস্তর পূর্বে আপনি ইফতারি করবেন না রাসুরি করিম সাল্লি সাল্লামে কথা বোঝান নয় আজান হয়ে যাওয়ার পর সূর্যাস্তর পরেই রাসুল করিম সাল্লা সাল্লাম বুঝিয়েছেন আপনার এফতারে হবে মোট কথা দ্রুত ইফতার করতে হবে এ সমস্ত হাদিস থেকে এটা প্রমাণিত হয় আপনি রোজার যে সমস্ত বৈশিষ্ট্য আছে সে সমস্ত বৈশিষ্ট্যগুলি আদায় করবেন যে সমস্ত নীতি আছে যে সমস্ত আদব আছে হে রোজদার হে মুসলিম ভাই বন্ধুগণ আপনি রোজার যে সমস্ত বৈশিষ্ট্য আদব আছে সেগুলি পালন করার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার সিয়াম যেন আপনার রমজান মাসের সিয়াম সাধনা যেন সুন্দরভাবে হয় সুষ্ঠুভাবে হয় যেভাবে আল্লাহ সিয়াম সাধনা করলে আল্লাহ সন্তুষ্টি হবেন রাসুলের তরিকায় হবে আল্লাহব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাত দিবেন যেহেতু রাসুল সাল্লা সাল্লাম বলেছেন রমজান মাসকে কেন্দ্র করে জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হয় শয়তানকে কারাবদ্ধ করা হয় জাহান দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনার ক্ষেত্রে আর অলসতার সুযোগ থাকলো না যে শয়তান আপনাকে প্ররোচনা দিবে শয়তান আপনাকে ভালো কাজে বাধা দিবে এ সুযোগ নেই শয়তানকে কারাবদ্ধ করা হয় সুলশিলাতি শয়াতিন শয়তানকে জিন আবদ্ধ করা হয় এবং জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় তাহলে আপনার ক্ষেত্রে অলসতার কোনো সুযোগ নেই শয়তানের কথা বলে আপনারা সুযোগ নেই অবশ্যই অবশ্যই শয়তানকে কারাবদ্ধ করা হবে তাহলে পাপের সাথে জড়িত থাকবেন কোনো জুহাতে হ্যাঁ যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে যারা চলতে থাকবে তাদের কথাটি ভিন্ন আপনার জন্য আমি দোয়া করি আমার নিজের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত থেকে যেন সিয়াম সাধন করার তৌফিক দান করুন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جود كريم ملك بر الرؤوف الرحيم